পরীক্ষাত অসৎ উপায় অবলম্বন করা তাত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হয় বাবে শাস্তির ব্যবস্থা রখা হয়েছে আর এই শাস্তির ব্যবস্থাবিলাক মানে ইমপ্রিজনমেন্ট লগতে তার ফাইনের ব্যবস্থাও রখা হয়েছে। বহু সময় আমি দেখা পাও যে কোনো এজন ব্যক্তির নামত আন এজনে পরীক্ষা দিয়ে প্রশ্নকাকত লিক হয়, লিক হওয়া প্রশ্নকাকতখন কোনোবাই বিক্রি করে, লিক হওয়া প্রশ্নকাকতখন কোনোবাই কিনে, লিক হওয়া প্রশ্নকাকত এখন কোনোবাই ছপা করে, ছপা করে বিলায় বা লিক হওয়া প্রশ্নকাকতর উত্তর কোনোবাই লিখি দিয়ে, অর্থাৎ পরীক্ষা হলৰ পৰা প্রশ্নকাকতখন বাহিরলে উলাই আহিল, কোনোবা এজন লোকে তার উত্তরখিনি লিখি যোগান ধরে। এই সকলোবিলাক ব্যক্তি এই অর্ডিনেন্সৰ অধীনত তেওঁলোক অভিযুক্ত হব আৰু অভিযুক্ত হলে তেওঁলোকৰ কাৰণে শাস্তিৰ ব্যৱস্থা আইনখনত ৰখা হৈছে। ফাইন আপ টু 10 কৰোৰৰ লোকে জৰিমনা ৰখা হৈছে আৰু জৰিমনা অবিহনে তেওঁলোকৰ কাৰাদণ্ডৰ ব্যৱস্থা ৰখা হৈছে। ইয়াত যিসমূহ পৰীক্ষা অন্তৰ্ভুক্ত হ'ব ৰাজ্য চৰকাৰ বা ৰাজ্য চৰকাৰৰ দ্বাৰা অনুমোদিত, আমাৰ যিমানবিলাক ষ্টেট ইউনিভাৰ্চিটি আছে, বৰ্ড আছে, কৰ্পৰেশ্যন আছে, পাব্লিক ছেক্টৰ আণ্ডাৰটেকিং আছে, এই সকলোবিলাকে অনুষ্ঠিত কৰা পৰীক্ষাৰ ক্ষেত্ৰত ই প্ৰযোজ্য হ'ব। APSCৰ দ্বাৰা অনুষ্ঠিত আমাৰ পৰীক্ষা, আমাৰ ডাইৰেক্ট ৰিক্ৰুটমেণ্ট কমিশ্যনৰ অধীনত অনুষ্ঠিত হোৱা পৰীক্ষাসমূহ, ইউনিভাৰ্চিটিয়ে ৰিক্ৰুটমেণ্টৰ কাৰণে অনুষ্ঠিত কৰা পৰীক্ষা, সেবাই ৰিক্ৰুটমেণ্টৰ কাৰণে অনুষ্ঠিত কৰা পৰীক্ষা, মেডিকেল সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ডে অনুষ্ঠিত করা পরীক্ষা, আসাম ইঞ্জিনিয়ারিং সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ডে অনুষ্ঠিত করা পরীক্ষা, শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে টেট পরীক্ষা, সেকেন্ডারি বা মাধ্যমিক বিদ্যালয়ের কারণে যে আমি টেট কাম রিক্রুটমেন্ট পরীক্ষা অনুষ্ঠিত করেছো সেটো পরীক্ষা, পুলিশ সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা অনুষ্ঠিত পরীক্ষা, এই সকলবিলাক পরীক্ষার ক্ষেত্রে এই অর্ডিনেন্স খন প্রযোজ্য হব, যাতে আমি সম্পূর্ণ নিকা ব্যবস্থায় এটাৰে যোগ্য মেধাবী প্রার্থীক আমি নির্বাচিত করব পাৰো আৰু কোনেও যাতে অসৎ উপায় অবলম্বন কৰি এই গোটেই পরীক্ষাৰ বা বাছনি প্ৰক্ৰিয়াটো কলুষিত কৰিব নোৱাৰে তাৰ কাৰণে চৰকাৰখনে এক ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে।